এভরিওয়ান, কেমন আছো সবাই? বাংলা লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার অনেক 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 ওয়েলকাম। কেমন আছো সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। সামনেই পুজো, তো সবার মধ্যে আলাদা একটা এক্সাইটমেন্ট লেভেল চলে এসছে। তো আমি সোশ্যাল মিডিয়া বলো, যে কোনো জায়গায় আমরা কিন্তু সবাই প্রচুর প্রচুর ডায়েট ব্লগস ফলো করছি বা করছি দেখছি। তো আজকে আমি আমার ডায়েট ব্লগ নিয়ে আমি তেমন কোনো এক্সপার্ট বক্তব্য দিতে পারবো না, কারণ আই এম নট এক্সপার্ট। তো আমি কী কী করি আর কী কী করি না নিজেকে ফিট রাখতে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্ট যেটা হচ্ছে, ডায়েট মানে কিন্তু যে শুধু রোগ আছে ফিট থাকো, নাহলে আমার মনে হয় কোনো প্রবলেমই নেই। তোমার নিজের ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট, যে রোগা তোমাকে হতেই হবে এমন নয়। রোগা মোটা মাঝারি সব মানুষই যে যার মতো করে সুন্দর, সুস্থ থাকাটা ইম্পর্টেন্ট, তাই নয় কি? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কী করে আমার ডেইলি লাইফে কোন কোন জিনিসগুলো ফলো করি আমাকে ফিট রাখতে, আর কোন কোন জিনিসগুলোকে আমি পুরোপুরি অ্যাভয়েড করি। তো আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের হেল্প করবে, আর যদি হেল্পফুল লাগে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আরও ভালো ভিডিও দিলে তোমরা সেগুলো দেখতে পারো। তোমাদের মতামত আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো, অনেক বক বক করেছি, এবার ভিডিওটা স্টার্ট করি। একটু না করলে কিন্তু কেষ্ট মেলে না, আর যেহেতু স্বাস্থ্যের ব্যাপার, স্বাস্থ্য কিন্তু সবচেয়ে বড় সম্পদ, তাই তাকে সবচেয়ে আগে গুরুত্ব দিতে হবে। এবার আসি, কোনো রকম এক্সারসাইজ বা দূরে কোথাও জিমে গিয়ে বা আদার্স কোনো কিছু, মানে ধরো বাইরের কোনো রকম প্রোডাক্ট কোনো কিছু না খেয়ে ওয়েটটা কমাতে চাও, তো সেক্ষেত্রে বলবো সবার আগে তোমাদের বডি টাইপ, তোমাদের প্রবলেমগুলো জেনে নাও। তো সেই বুঝিয়ে কোনো ভালো একজন গাইডের থেকে অবশ্যই করে সাজেশন নিয়ে নাও, তারপরে কিন্তু ফলো করো, কারণ আমাদের প্রত্যেকের বডি টাইপ কিন্তু আলাদা। তো আজকে আমি শেয়ার করব আমি কি করে আমার অটোথাইরয়েডিজম প্রবলেমের সঙ্গে আমার ওয়েটটা কে কমিয়েছি এবং আমার ডেইলি লাইফস্টাইলে আমি হেলদি এবং ফিট রয়েছি। তো আমি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। খুবই সিম্পল, খুবই বলবো যে চিনি নামক জিনিসটা জীবন থেকে একদম কাট করে দাও। তো যেটা আমি ভীষণভাবে অ্যাভয়েড করেছি, যে চিনি হচ্ছে একদম স্লো পয়জন, ফুললি অ্যাভয়েড করো। প্রচুর পরিমাণে লাইফে মানে ইন করে নাও প্রচুর পরিমাণে জল, এবং সেটা হচ্ছে 4 লিটার জল তো দিনে খেতেই হবে, এবং মানে জলের ঘাটতি মেটাবার জন্য মানে হাইড্রেশন পার্টটা যেন প্রপার মেনটেন থাকে, হাইড্রেশন পার্ট মেনটেন প্লাস হাইজিন মেনটেন, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হাইজিন মেনটেন না করে ভুলভাল খেলে কিন্তু আরও শরীর খারাপ করবে। তো আর যেটা হচ্ছে, সকাল সকাল ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট 30 মিনিট আমি হাঁটাচলা করি, কোনো এক্সারসাইজ করি না, আমি 30 মিনিট হাঁটাচলা করি। এবং সকালে মোটামুটি 5টার মধ্যে আমি ঘুম থেকে উঠেছি, 5টা থেকে 5:30 পর্যন্ত আমি কিন্তু পায়চারি করি, এবং বাইরের পুরো ফ্রেশ অক্সিজেনটা আমি একদম নিই। এটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, আমাদের ব্লাড সার্কুলেশনকে গ্রো করে, আমাদের শরীরটাকে অনেকটা এনার্জাইজ করে, সবচেয়ে বড় কথা আমাদের ফুসফুসটাকে অনেক ভালো করে ক্লিন রাখে। তো এটা একটা গেল। তো এবার তোমাদের বলি যে সকালবেলা যে জল, শুধুমাত্র জল খেয়ে ডায়েট, হ্যাঁ অবশ্যই পসিবল। আমি বলবো যে হালকা একটু উষ্ণ গরম জল, মানে গরম জল ঠিক নয়, হালকা উষ্ণ জল সকালবেলা খেতে পারো, যেটা আমি খাই। আর তার সাথে আমি হালকা কিছু ড্রাই ফ্রুটসও নিই, যেটা আমাকে সারাদিন এনার্জাইজ করতে মানে এনার্জাইজ রাখতে পারে, যেমন ধরো কাজু, কিশমিশ, খেজুর, এই টাইপসের যে জিনিস, আমন্ডস, আর মোটামুটি সবার কাছে এগুলো অ্যাভেলেবেল থাকে, তো এগুলো করতেই পারো। আবার অনেকে আছে তোমার সিদ্ধ বা কাঁচা ছোলা এগুলো খায়, এগুলো কিন্তু খুব ভালো, তো এগুলো সকালের কিন্তু খুবই খুবই ভালো জিনিস এগুলো। আর যেটা বলবো সেটা হচ্ছে, অনেকে মধু বা লেবু ইউজ করে, তো সেক্ষেত্রে করতে পারো, বাট আমার যেহেতু অতটা দরকার নেই, প্লাস আমার অসুবিধা হয়, অ্যাসিড হয় এবং মধুতে অ্যালার্জি, তাই আমি অ্যাভয়েড করি, তোমরা করতেই পারো, তবে সেটা পসিবল। আর হচ্ছে যে প্যাকেট জাতীয় ম্যাগি, প্যাকেট জাতীয় হ্যানা, ইনস্ট্যান্ট ম্যাগি, ইনস্ট্যান্ট মোমো, যা কিছু সব প্যাকেট জাতীয় দ্রব্য, রেডি টু কুক, তো সেই জিনিসগুলো কিন্তু একদমই ভালো না, জাস্ট অ্যাভয়েড করো। রাস্তার ফাস্টফুড, মানে ঘুম থেকে উঠে চলে গেলাম সকালবেলা খেতে ইচ্ছা করছে লুচি পুরি খেয়ে একদম ঠেসে দিলাম, না, এগুলো কিন্তু আস্তে আস্তে করে আমাদের শরীরের যে ডাইজেশন সিস্টেমটাকে কিন্তু নষ্ট করে দেয়, মারাত্মকভাবে অনেক রকম প্রবলেম ক্রিয়েট করে, যেটা আমরা অনেক লেটে গিয়ে বুঝতে পারি, তো সেটা করা যাবে না। আর আমি চেষ্টা করি সকাল থেকে রাত পর্যন্ত ঘরোয়া খাবার খাওয়ার, মানে ঘরের খাবার খাও, ঘরের যে মানে সব মুড়ি খাও, ভাত খাও,
রুটি খাও, সবজি খাও, তরকারি খাও, মাছ খাও, যে মানে মাংস খাও, যা খাও, কিন্তু খড়ের খাও, ফ্রেশ এবং রেডি, মানে কুক করে খাও, মানে কুক মানে মানে গরম গরম, মানে বলে না গরম ভাত, গরম খাবার, গরম সব কিছু কিন্তু একদম বেস্ট মানে হেলথের জন্য। যে এমন না আজকে রান্না করে 3 দিন ধরে খেলাম ফ্রিজে রেখে, না সেটা কিন্তু কখনোই ভালো ডায়েটের লক্ষণ নয়। তো আমি সবসময় চেষ্টা করি একদম ফ্রেশ খাবার খাওয়ার, মানে সেটা আমি যেটুকুই খাই যাই খাই, ঠিক আছে, আর চেষ্টা করি কম তেল মশলায় রান্না করার, আর প্রতিদিন খাবারের মধ্যে সবজির অপশান একটা রাখার, আর মাছ বা মাংস অথবা পনির অথবা সোয়া মানে প্রোটিন জাতীয় যে কোনো একটা পদ, ভিটামিন জাতীয় কোনো কিছু, এবং অবশ্যই করে জল, আর যদি ফল পাওয়া যায় বা ফল ঘরে থাকে বা খেতে পারো সেটা কিন্তু খুব ভালো। তবে ফল খাওয়ার নিয়ম কিন্তু দুপুর 12টা থেকে 1টার মধ্যে খেয়ে ফেলতেই হবে। খাবার খাওয়ার পর কিন্তু অনেকেই ফল খায়, যেটা কিন্তু একদমই ভুল, একদমই ভুল প্রসেস। মানে মোটামুটি তোমার দুপুর 12টা থেকে 1টার মধ্যে ফল খাওয়ার যে পর্ব থাকে, শেক খাওয়ার পর্ব থাকে, সেগুলো সেরে ফেলতে হবে। আর একটা টাইম বেঁধে নিতে হবে সকাল থেকে রাত পর্যন্ত শিডিউল ধরে খাওয়া। দেখো সবসময় তো পসিবল না, তবে ঘরে থাকলে বা বেশিরভাগ চেষ্টা করা যেতে পারে, তাই না? একটু এদিক ওদিক হতেই পারে, সেটা কোনো বড় ব্যাপার না, তবে চেষ্টা করতে হবে যাতে সিমিলার হয়। তো আমি তো সেটাই ফলো করি। আর আমি মোটামুটি সকালের দিকে ছোলা সিদ্ধ বা ছোলা সিদ্ধ অথবা তোমার সুজির উপমা অথবা তোমার ভেজ নুডলস, মানে যেটা আটা দিয়ে তৈরি, সেরকম মানে ঘরের যে ভেজিসগুলো থাকে সেগুলো ইউজ করি, সিদ্ধ ভাত, ঠিক আছে, রুটি, রুটিটাকে ধরো একটু কোনো কিছু দিয়ে র্যাপ করে নিলাম, ঠিক আছে, একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, ঠিক আছে, একটু মেয়ো দিয়ে করে নিলাম। এবং এটা কিন্তু মানে যেরকম হেলদি তেমনি কিন্তু তোমার তোমার মুখের টেস্টটাকেও বজায় রাখবে, তেমনি কিন্তু শরীরটাকেও ভালো রাখবে। আর এগুলো কিন্তু সহজলভ্য, আমরা ঘরে এগুলো রেগুলার ট্রাই করতে পারি, মানে এমন কোনো ডায়েট আমাদের ফলো করার দরকার নেই যেটা আমরা আজকে করতে পারছি কালকে পারবো না, যেটা আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাকে অনেকটা মানে হিট করে, ঠিক আছে। আমার কথা হচ্ছে আমরা রেগুলার লাইফে যে অভ্যাসভাবে বা যে অভ্যাসগুলো নিয়ে চলি সেগুলো আমরা সঠিকভাবে করলে আমাদের মনে হয় আমরা ফিট থাকবো, সুস্থ থাকবো, ঠিক আছে। আর তার জন্য কিন্তু যে ডেইলি ওয়ার্কআউট না করলেও অন্তত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং হাঁটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর খাবার খেতে হবে অবশ্যই চাবিয়ে, আমাদের মুখে একটা এক্সারসাইজ হয়, এতে কিন্তু খাবারটা যেমন ডাইজেস্ট হয়, সরি, আমাদের ফেসের যে ফ্যাটগুলো হয় সেগুলোর জন্য কিন্তু একটা ভালো এক্সারসাইজ। তবে ফেসের ফ্যাট কমানো আরও যা কিছু আছে সেগুলো কিন্তু তোমরা যে কোনো ইউটিউব বা কোনো গিয়ে কোনো জায়গায় গিয়ে এক্সপার্ট লোকের থেকে দেখে নিতে পারো। আশা করছি তোমাদের অনেক উপকার হবে। আমাদের সারাদিন কাজকর্মের পর আমাদের কিন্তু শরীরে অনেক পেইন হয়, অনেক কষ্ট হয়, তো সেক্ষেত্রে আমি বলবো আমাদের হাতের তলা এবং পায়ের তলা এবং ফেস এবং হেড এবং নেক এই পজিশনগুলোতে যদি আমরা প্রপার ম্যাসাজ করি, নিজেও করা যেতে পারে, অন্য কেউ করে দিলে তো খুবই ভালো, তবে চেষ্টা করি অন্যের উপর ডিপেন্ড না হতে নিজেই করার। তো এই এই ম্যাসাজটা কেন আমি ডায়েটের মধ্যে বলছি, কারণ দেখো এই ম্যাসাজগুলো আমাদের শরীরটাকে ভীষণভাবে রিল্যাক্স করে, ডাইজেশন সিস্টেমকে ভালো করে, ব্লাড সার্কুলেশন ভালো করে, অক্সিজেন সাপ্লিমেন্ট ভালো করে, মানে কি বলবো, মোরাল অফ দ্য স্টোরি এর শুধু ভালোই গুণ রয়েছে, খারাপ কিছু নেই। তো আমাদের শরীরে একটা আর একটার সাথে রিলেট, তো এগুলো কিন্তু খুব খুবভাবে আমি গুরুত্ব দিয়ে দেখি। আর ডেফিনেটলি বাইরের যত জাঙ্ক ফুড ফাস্ট ফুড আছে ভীষণভাবে অ্যাভয়েড করার চেষ্টা করি, তবে আমিও তো মানুষ, আমারও তো ইচ্ছা করে, তো কখনো কখনো খেয়ে ফেলি, তো চলো ঠিক আছে, কখনো কখনো ওকে, বাট মোস্ট অফ দ্য টাইম আমি ঘরেই সেই খাবারগুলো বানিয়ে খেতে প্রেফার করি। এতে যেমন আমার ক্রিয়েটিভিটিটা বাড়ে, আমার সময়টা কাটে, প্লাস যেটা হয় সেটা হচ্ছে আমার মনটা খুব ভালো লাগে, আর ফ্রেশ ফ্রেশ খেলে কিন্তু এমনি শরীরটাও ভালো থাকবে। আর আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে লেট নাইট না ঘুমানো, অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত টেনশন না করা। দেখো জীবনে যেটা হবার সেটা হবে, মানে হাজার যা ভাববো, হাজার যা করবো, কিছু হবে না, যেটা হবার সেটা হবে, বাট আমরা পজিটিভ ভাইবস নিয়ে আমরা পরিশ্রম করে সেদিকে ফোকাসফুল করে থাকতে পারি। নেগেটিভিটি, ওভার থিঙ্কিং, এগুলো অ্যাংজাইটি, এগুলো কিন্তু শরীরটাকে অনেক খারাপ করে। আর এই যে যত জাঙ্ক ফুড ফাস্ট ফুড এই লেট নাইট ঘুমানো, এগুলো কিন্তু শরীরে মেটাবলিজম বাড়ায়, যার জন্য এই জিনিসগুলো কিন্তু খুব গ্রো হয়, যার জন্য মানুষ খিটখিটে, লো কনফিডেন্স, এই সমস্ত কিছু শিকার হয়। তো বলবো কনফিডেন্সফুল থাকো, পজিটিভ থাকো, লাইফটাকে সুন্দরভাবে এনজয় করো, মোস্ট অফ দ্য টাইম নিজে যেভাবে আছো নিজেকে সেখান থেকে আরও ভালো পজিশনে নেওয়ার জন্য ভালো কিছু করার চেষ্টা করো।
আর অবভিয়াসলি নিজের উপর কনফিডেন্স রাখো যে ইউ ক্যান ডু ইট। তো এই ছিল আমার আজকের জ্ঞান, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, ঠিক আছে? তো এই পর্যন্তই আজকে বলবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি জানাতে ভুলবে না, আর যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, ভালো লাগলে অন্য কেউ শেয়ার করো যদি এতটুকু হেল্প হয়ে থাকে। তো চলো, আজকে অনেক বক বক করেছি, ভীষণ টায়ার্ড। তো চলো এখন পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। এতক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, স্টে ফিট, স্টে হেলদি, স্টে হ্যাপি, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।